Next one, your name what is it? My pattern name is mathematical series. Pattern name mathematical series. So the task of mathematical series is and in mathematical series, Bangladesh police bhai, no bhai, biman bhai, chena bhai, jono খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে অনেক শিক্ষার্থী আছে, তো আমরা একটু দেখি এক এক করে শিক্ষার্থীদের কাছে আসো। আগে শিক্ষার্থীদের আসলে একটু মতামত দিই, কে কোন জেলা থেকে আসছে, কেমন লাগতেছে কোচিং করে? কেমন লাগতেছে স্যার? খুবই ভালো লাগতেছে। কোন জেলায় বাসা স্যার? আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়ি। ব্রাহ্মণবাড়ি ক্যামেরা দেখে জায়গা বলো, তাই না? সবাই তো দেখেই আসে। জি স্যার। ভালো লাগে না খারাপ লাগে? স্যার খুবই ভালো লাগে। ভালো লাগতেছে। জি স্যার। আচ্ছা ঋষি অবশ্য বেসিক্যালি সেনাবাহিনীর পদের জন্য, সৈনিক পদের জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি। তো বাবা কেমন প্রিপারেশন? স্যার খুবই ভালো স্যার প্রিপারেশন। স্যার এখানে মূলত সেনাবাহিনীর জন্য কোচিং করতে এসেছি, কিন্তু একসাথে তিনটা বাহিনীর কোচিং করতে পারতেছি, সেনান্ড এবং বিভিন্ন বাহিনীর জন্য। ঠিক আছে, সেটা প্র্যাকটিস চলো। আচ্ছা এরপরে আমরা এই পাশে একটু যাই। সুভাষ স্যার একটু ঘোরো ক্যামেরা। কোন জেলা থেকে আসছো? দিনাজপুর জেলা থেকে। আর কোন বাহিনীর প্রিপারেশন নিচ্ছো? সব বাহিনী স্যার, পুলিশ, সেনাবাহিনী, সব বাহিনীর জন্য প্রিপারেশন। আর সুভাষ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান আর পুলিশ সবগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছো। তো সুভাষ এই কয়েকদিন প্রস্তুতি নিয়ে কেমন লাগছে? মডেল টেস্ট গুলো দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা ম্যাথমেটিক্যাল সিরিজ কিন্তু ভালোভাবে পাসের হবে। এই সিরিজের প্রশ্ন থেকে কিন্তু অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে বসো, তুমি সামনে আসো, এসে আসো। আচ্ছা যাই হোক, এখন হচ্ছিল শীতলের একটু পরিচয় জানি। শীতল কোন জেলা থেকে? আমি গাইবান্ধা জেলা থেকে আসছি। গাইবান্ধা জেলা। শীতল বেসিক্যালি পুলিশের জন্য, বাংলাদেশ পুলিশ এবার আবেদন করছি। জি স্যার। পুলিশের জন্য প্রিপারেশন নিতে আসছে, যদিও বা শীতল মাত্র 2-1 দিন হচ্ছে আমাদের একাডেমিতে আসছে। বাবা এই 2-1 দিনে কেমন লাগছে? ইনশাল্লাহ যদি আমরা এভাবে প্রস্তুতি নিতে পারি, যে মডেল টেস্ট গুলো এগুলো যদি নিতে পারো, তাহলে তোমরা ইনশাল্লাহ ভালো। ঠিক আছে। জি স্যার। ঠিক আছে। আরেকজন ছাত্র কাছে যাই। বাবা তুমি কোন জেলায় জন্য? কোন জেলায় বাসা? চট্টগ্রামে ফেনী জেলা বাসা স্যার। চট্টগ্রামে ফেনী। আরে ধরো তোমার এই যারা আমাদের ভিডিও দেখে যে তোমরা আসছো, জি স্যার, ইউটিউবে দেখেই তো আসছে না? আচ্ছা ধরে এই মুহূর্তে যারা আমাদেরকে এবং তোমাকে দেখছে, তাদের উদ্দেশ্যে কিছু বলো, যদি থাকে কিছু বলার। এখানে পরিবেশটা অনেক ভালো, তাদের উদ্দেশ্যে একটাই বলবো, আমি যদি পুলিশের জন্য আসছি কোর্স করতে, কিন্তু এখানে এসে পুলিশ, সেনা, নৌবিমান বাহিনী সব বাহিনীর জন্য আগে নিয়ে যেতেছি এবং সার্ভিস গুলো করে ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করতেছি। সামনে আমি বাংলাদেশ করার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন দেশের জন্য, রাতের জন্য। ঠিক আছে, আপনি বসুন। থ্যাংক ইউ। রাতের জন্য সবাই দোয়া করবো তোমরা। হাসিবের কাছে যাই। হাসিব তুমি কোন জেলা থেকে আসছো? দিনাজপুর থেকে আসছি। দিনাজপুর জেলা থেকে হাসিব আসছে। হাসিবের বাবা অবশ্য একজন সেনা কর্মকর্তা, সেনাবাহিনীতে আছেন জুনিয়র কমিশন পদে। তো ওর বাবাই কিন্তু বেসিক্যালি আমাদের এখানে খোঁজ খবর নিয়ে তাকে প্রস্তুতির জন্য পাঠাইছে। তো হাসিব বেসিক্যালি এখানে নৌবাহিনীর জন্য আসছিলেন। এখন কোন কোন বাহিনীর প্রিপারেশন? স্যার এখন তো সব বাহিনীর জন্য হচ্ছে স্যার, সেনা, নৌবিমান, বিজিবি, পুলিশ। এখন অনেক কৃতজ্ঞ স্যার, সবগুলোর জন্য প্রিপারেশন নিতে হচ্ছে। আসলে প্রিপারেশন কিন্তু সব জায়গায় সবগুলোর জন্য নেওয়া উচিত, যাদের উচ্চতা আছে, যাদের রেজাল্ট আছে, যাদের যোগ্যতা আছে। কারণ রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। প্রস্তুতি আমি নিয়ে সব জায়গায় যাবো, আল্লাহ তাআলা যে রিজিকে যে বাহিনী লিখে রাখছে সেটাই যাতে হবে, তাই না? ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কেমন লাগছে প্রস্তুতি? অনেক ভালো লাগছে স্যার। এখানে যে পরিমাণ মডেল টেস্ট দেওয়া হয়, যে পরিমাণে কেয়ার করা হয় স্যার, আমার লাইফে মনে হয় আমি সেগুলো মডেল টেস্ট নিয়েছি, তাই না? কেয়ার দিয়েছে। যদি আমার হাসিবের এখন 1 মাস শেষ হয়নি, আরো অনেকদিন বাকি আছে, তারপরেও আমরা এখানে আসলে প্রচুর পরিমাণে মডেল টেস্ট নিই, পরীক্ষা নিই। কারণ মডেল টেস্ট এবং পরীক্ষা নিলে আত্মবিশ্বাস বাড়ে। পরীক্ষায় যে প্যাটার্নের হবে, সেই প্যাটার্নগুলো এখানে তারা আগে থেকে প্র্যাকটিস করতে পারে। ঠিক আছে, তুমি তো আসতে কথা বলো, জোরে একটু বলতে হবে, তাহলে ক্যামেরা শোনা যাবে। তুমি কোন জেলা থেকে আসছো? সিলেট জেলা। তোমার ইচ্ছা কোন বাহিনীতে যাওয়ার? নৌবাহিনীর জন্য। আচ্ছা রাকিব অবশ্য নৌবাহিনীর জন্য প্রিপারেশন নিতে চায়, নেওয়ার জন্য এখানে আসছে এবং পরীক্ষা দিতে চায়। তো রাকিব যে কয়দিন আসলাম, মানে একটু হলেও এখানে পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটু ইম্প্রুভ মনে হচ্ছে? ভালো লাগে পরীক্ষা গিয়ে ভালো করতে পারবা ইনশাআল্লাহ, পড়ালেখা করতে হবে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, তাই না? আর বল তুমি তো ফাঁকে দাও শুধু পড়ালেখা করতে চাও। বাবা কোন জেলা থেকে আসছো? নওগাঁ জেলা থেকে। আচ্ছা আমাদের খোঁজ কিভাবে প্রথম পাইছো? সবাই ইউটিউব দেখে আসছো। এটা জোরে বলো, যারা ইউটিউবে তোমাকে আমাকে এই মুহূর্তে যারা দেখতেছে তারা বলবে ছেলেটা সঙ্গীতের প্রস্তুতি দিতে গেছে আর বাঁচতে কথা বলবে, হ্যাঁ? এটা জোরে বলো, কোথা থেকে দেখে আসছো? ইউটিউব স্যার, ইউটিউব দেখে। কবে থেকে দেখতে? অনেক আগে থেকে দেখতে আমাদের টিউশন। আচ্ছা যখন ইউটিউবে দেখছো আর এখন এসে প্রস্তুতি নিচ্ছ, কোনটা বেশি ভালো লাগে? প্রস্তুতি এটা ভালো লাগে, এটা ভালো লাগে। স্যার বাবা এই যে এখানে যে কয়েকটা মডেল টেস্ট দিলাম, এখানে কি তোমার ইমপ্রুভ হয়েছে, মানে আত্মবিশ্বাসে বাড়তেছে? জি স্যার। ঠিক আছে ইনশাআল্লাহ ভালোভাবে প্রিপারেশন নাও। এই বিষয়ে একটু আসি সৌরভের কাছে। সৌরভ তুমি কোন জেলা থেকে আসছো? আমি গাইবান্ধা থেকে এসেছি। একটু নাস্তা খুলে আসো। কোন জেলা? স্যার আমি গাইবান্ধা থেকে এসেছি। গাইবান্ধা থেকে আসছো। আচ্ছা তো এখানে প্রস্তুতি নিয়ে কেমন লাগতেছে? হ্যাঁ স্যার অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আচ্ছা এই ক্যামেরা থেকে একটু তাকায় বলো তো কোন আমাদের কোর্স কিভাবে পাইছো তুমি? স্যার আমি প্রায় 2 থেকে 3 বছর আগে আমাদের ইউটিউব চ্যানেলগুলো দেখেছিলাম, আর স্যার সেই ইউটিউব চ্যানেল দেখে আমার এখানে আসে। আচ্ছা এসে যে একটা মডেল টেস্ট দিলাম, অনেক তো মডেল টেস্ট দিছো। হ্যাঁ স্যার তো মডেল টেস্ট দিছো, শেক দিছো, পাইছো, বই পাইছো, এগুলো পড়ে কি একটু ইমপ্রুভ মনে হয়? হ্যাঁ স্যার ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে বসো। আচ্ছা কার কাছে যাব? আরমানের কাছে। আরমান কোন জেলা থেকে আসছে? স্যার আমি রংপুর জেলা থেকে আসছি। পীরগাছা জেলা থেকে আসছি। পীরগাছা থানা থেকে আসছি। আরমান কোন বাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছ? স্যার বেসিক্যালি তো আমি সেনাবাহিনীর জন্য আসছি, কিন্তু এখানে এসে আমি সব বাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রিপারেশন নিয়ে কেমন লাগে? ইনশাআল্লাহ স্যার আমি প্রিপারেশন নিয়েছি অনেক ভালো ইনশাআল্লাহ, আর আমি তো পরীক্ষা দিয়ে আমি টিকব ইনশাআল্লাহ। আচ্ছা মানে ওই কনফিডেন্সটা তো আসছে। আসছে ঠিক আছে। তো কনফিডেন্স এমনি এমনি আসবে না, সেনানো বিমান বাহিনী পুলিশ বাহিনী নিজের যোগ্যতায় পরীক্ষায় পাস করতে চাইলে প্রচুর পরিমাণে লেখাপড়া করতে হবে, সঠিক গাইডলাইন এবং সঠিক সিলেবাস মাফিক পড়ালেখা করে পরীক্ষার কেন্দ্রে যাইতে হবে। ইয়েস তাই না? ইয়েস। যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলা থাকে? হ্যাঁ অবশ্যই স্যার কেন নয়, তোমরা সোলার ট্রেন্ড একাডেমিতে আসো, এখানে লিখিত ভাইবা মৌখিক যত কিছু আছে সবকিছুই শেখানো হয়, তোমরা আসো ইনশাল্লাহ অবশ্যই সফলতা অর্জন করবে, মানে উপকৃত হবে তো ইনশাআল্লাহ স্যার অবশ্যই উপকৃত হবে। আর যাক আমাদের ছাত্রের কথাই তোমাদেরকে শোনালাম আর কি, ওর অপিনিয়ন তোমাদেরকে বললো, আর বাকিটা ইনশাআল্লাহ আসলেই সশরীরে বুঝতে পারবে আর কি, তাই না? ওকে সেটা অবশ্যই। বাবা তুমি কোন জেলা থেকে আসছো? স্যার আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছো। আমাদের কোর্স কিভাবে পাইছো? আপনাদের কোর্স তো স্যার আমি পাইছি তুমি ইউটিউবে স্যার ভিডিও আমি স্যার খুব ভালো লাগলো স্যার, তারপরে এখানে আসা আর কি। আচ্ছা কোনটা বেশি ভালো লাগে? ইউটিউবের ভিডিও বেশি ভালো লাগে নাকি এখানে এসে যখন ইউটিউবের ভিডিও তো ভালো লাগে লাগছে না, এখানে এসে আর বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে তাই না? আবার যখন ক্লাস পাইছি। আচ্ছা আমার ক্লাসে কি বুঝতে পারো? জি স্যার। হ্যাঁ জি স্যার। কোন ক্লাসটা বেশি ভালো লাগে, আমার ক্লাস নাকি অন্য সাবজেক্ট? স্যার আপনার ক্লাস তো স্যার ভালো লাগে, অন্য স্যারের ক্লাস ভালো লাগে। আচ্ছা এই সবাই বলো তো কোন কার ক্লাস বেশি ভালো লাগে, আমার ক্লাস নাকি অন্য স্যারের ক্লাস? আমার ক্লাস ভালো লাগে। জি স্যার। এমনও ছেলে আছে ওই গতদিনে দেখলাম ইসমাইলরা চাকরি পেয়েছে সেনাবাহিনীতে, ওরা এমনও সময় গেছে যে ওরা রাত 1টা 2টা পর্যন্ত আমাদের ক্লাসে আটকে আছে। স্যার আপনি এটা বুঝান, এটার বোঝানো শেষ পাই, এটা বুঝান, এটা বোঝানো শেষ, আরেকটা জিনিস বুঝান স্যার। বুঝতে পারছো কি? কোথায় বাবা মডেল টেস্ট দিয়ে কেমন লাগছে? স্যার খুব ভালো লাগছে। ঠিক আছে বেলাল তোমার কোন জেলায় বাসা? স্যার জামালপুর জেলা। জামালপুরে বাসা। আচ্ছা বাবা তুমি আমাদের কোর্স কিভাবে পাইছো? স্যার একটু ক্যামেরার দিকে তাকাও। ক্লাস থেকে 1.5 বছর আগে থেকে ইউটিউবে ভিডিও দেখছি স্যার, দেখে দেখে পরে আমি কোর্স করেছি স্যার। আচ্ছা তুমি তো সেনাবাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছ, সেনাবাহিনী সৈনিকই হওয়ার প্রধান ইচ্ছা নাকি আরো অন্যান্য বাহিনীতে চলে? স্যার এখানে মূলত তিন বাহিনী বলতে স্যার সকল বাহিনী স্যার এখানে প্রস্তুতি গ্রহণ করবো, আর আমি স্যার সকল বাহিনীর জন্য টাইগারের যেতেছি স্যার, যেটা আমরা ভাগ্য রাখছি সবগুলোর জন্য অবশ্যই প্রস্তুতি নিচ্ছি, যেটা আমরা ভাগ্য রাখছি, তাই না? তো প্রস্তুতি নিয়ে তো আশাবাদী? জি স্যার। কারণ তোমাদের প্রস্তুতির সময় তো দেখছো অনেকে এসে চাকরি পাইছে, মিষ্টি কিছু তো অনেক। জি স্যার। স্যার আমি আশা করি 100% স্যার এখান থেকে উপকৃত হব স্যার মিষ্টি খাওয়া আশা করি স্যার বসুন আদা যায় এখন হচ্ছে বাকি থাকলো ছিল যে মেজবাউর তুমি কোন জেলা থেকে আসছো স্যার আমি সাতক্ষীরা জেলা থেকে আসছি সাতক্ষীরা জেলা থেকে মেজবাউর আমাদের কাছে তুমি কিভাবে আসছো স্যার ইউটিউব দেখে ওখানে দেখে মানে আংশিকভাবে উপকৃত হতাম তারপরে ভাবছি যে এখানে এসে যেহেতু বাসায় প্র্যাকটিস করার সরঞ্জাম নাই তারপরে এখানে এসে পেয়েছি আপনার মতো একজন গাইডলাইন দেওয়ার মতো শিক্ষক যা আমি গর্বিত আপনার মতো একজন শিক্ষক পেয়ে আচ্ছা তাহলে বাবা শুধু কোন বাহিনীটা ভালো লাগে স্যার আমার সবথেকে সেনাবাহিনী বেশি ভালো লাগে সেনাবাহিনী তো যাই হোক আমরা কিন্তু সবগুলো বাহিনীর জন্য প্রিপারেশন করে তুমি সেনাবাহিনীর জন্য আসলে তোমাকে আমরা নৌবাহিনী বিমান বাহিনী প্রিপারেশন করাবো কারণ তোমার বর্তমানে সবগুলো বাহিনীর সিলেবাস সম্পর্কে জেনে যাওয়া ভালো এবং যোগ্যতা থাকলে অবশ্যই আমরা ওগুলো বাহিনীতেও প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গেলে ভালো করতে চাই তাই না তো এখানে এসে যে প্রস্তুতিগুলো নিচ্ছ এই আত্মবিশ্বাসটা যেটা বাড়াবার প্রস্তুতি ছাড়া যদি যেটা পরীক্ষায় কোনটা বেশি ভালো হবে স্যার এখানে প্রস্তুতি নিয়ে যে যাচ্ছে এটা সবথেকে বেশি ভালো হচ্ছে তাই না কারণ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ প্রস্তুতি ছাড়া কি কোনো পরীক্ষা পাস করা যায় না যাবে না সকল পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পাস করছ না জি স্যার পিএসসি পরীক্ষা দিছো জেএসসি পরীক্ষা দিছো এসএসসি পরীক্ষা দিছো অনেকে এইচএসসিও দিছো কোন পরীক্ষায় কোন পরীক্ষার আগে কোন পরীক্ষার বিষয়ে প্রস্তুতি ছাড়া তোমরা চান্স পাইছিলা না পাস করতে পারছিলা না তাহলে চাকরির পরীক্ষায় প্রস্তুতি ছাড়া আমি বা তুমি বা তোমরা বা কেন যাও যে যাবে সে আসলে এখনো ঘুমায় পৃথিবী দেখে এবং স্বপ্ন দেখে শুধু ঘুমায় স্বপ্ন দেখলে তো স্বপ্ন সত্যি হবে না আবুল কালাম আজাদ বক্তৃতা করেছিলেন স্বপ্ন দেখতে হবে এমন স্বপ্ন যে স্বপ্নটা তোমাকে ঘুমাতে দেবে না অর্থাৎ তুমি কঠোর পরিশ্রম চেষ্টা এবং সাধনার মধ্যে থাকবা তখনই তোমার জয় হবে বাংলাদেশ সেনা নৌ বিমান পুলিশ বাহিনীতে চাকরি পেতে চাইলে শুধুমাত্র চারটা জিনিস মাথায় মনে রাখতে হবে প্রথম জিনিসটা হচ্ছে তোমাকে মেডিকেলে ফিট হতে হবে 100% 100% মেডিকেলে ফিট হতে হবে यस স্যার শারীরিক পরীক্ষা নেওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য ভালোভাবে ব্যায়াম করে শারীরিক যোগ্যতা বাড়াতে यस স্যার লিখিত পরীক্ষা ভালো করার জন্য সকল বিষয়ে সিলেবাস জানতে হবে এবং কোন ধরনের প্রশ্ন আসে পরীক্ষাগুলোতে সেই প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তোমরা তো অ্যাটলিস্ট এখানে জানো না কোন বাহিনীর কোন প্রশ্ন হবে কোন বাহিনীর কোন ধরনের প্যাটার্ন আসতে পারে কোন সিলেবাস পড়ে গেলে ভালো করা যাবে এগুলো তো আমাদের একাডেমিক ছাত্ররা তোমরা জানো তো যারা জানো না তোমরা জানবা এরপরে ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আমাকে জিজ্ঞেস করলো কেমন আছো আমি বললাম ভালো আছি কেন আর্মি হইতে চাই বললাম দেশ সেবা করার জন্য আর্মি হইতে চাই বাসা কোথায় মুখ জেলা বাবা কি করে তো মুখ করে তুমি কি করো আমি অমুক করি অবসর সময় কি করো এটা করে তোমার ভালো গুণ পাঁচটা বলো খারাপ গুণ পাঁচটা বলো অনেক কিছু প্রশ্ন হতে পারে আসলে ভাইভা পরীক্ষা কাছ থেকে একটা প্রার্থীকে দেখা হয় তার গুণাবলীর বিষয়গুলো ভালোভাবে যাচ করা হয় এই চারটা পরীক্ষা যদি আমরা ভালোভাবে চারটা পরীক্ষা যদি আমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেতে পারি সম্পূর্ণ নিজ যোগ্যতায় চাকরি হওয়া সম্ভব এবং এটাই হবে তাই না ঘুমায় স্বপ্ন দেখা যাবে না আমি ফেসবুক চালালাম নেট ব্রাউজিং করলাম ঘুরে বেড়ালাম আড্ডা দিয়ে বেড়ালাম আবেদন করলাম আর মাঠে গেলাম চাকরি পেলাম ওই 80 যুগ 90 এর যুগ আর নাই এখন সেনানো বিমান বাহিনী অনেক স্মার্ট ওই নাই যুগ আর নাই এখন বিশ্বের সাথে তাল মিলায় রাখার জন্য চলার জন্য কিন্তু স্মার্ট যোগ্য বুদ্ধিমান সৎ নিষ্ঠা পরিশ্রমী ছেলেদেরকে খুঁজে বের করা হয় এই বাহিনীগুলোতে চাকরি দেওয়ার জন্য ঠিক আছে তো এগুলো মাথায় রাখতে হবে তোমরা মাথায় রাখবা ইনশাআল্লাহ আসলে তো দেখা হবে আর বাকিটা ক্লাসে শিখানো হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ